হে গাইস, ভেরি গুড মর্নিং। সো আজকে ডে টু আমাদের উটি ট্রিপের। সো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে অলমোস্ট 9:45। সো এখানে 15 ডিগ্রি সেলসিয়াস চলছে, বেশ ঠান্ডা আছে। কালকে অনেকটা বৃষ্টি হয়েছে, তো ওই জন্য সোয়েটার ফোয়েটার পরে বেরিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায়। তো অ্যাজ প্রমিস, কালকে আমি তোমাদের আমাদের হোটেলটা ভালো করে দেখাতে পারিনি। তো বেরোনোর আগে আমাদের জাস্ট গাড়ি এসে এক্ষুনি পৌঁছবে, তার আগে আমি চট করে তোমাদের হোটেলটা দেখিয়ে নিই, দেন গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, আজকে উটি ট্রিপের আমাদের সেকেন্ড ডে। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব টয় ট্রেনে করে কুন্নুর। কুন্নুর থেকে দেন আমাদের গাড়ি আছে, সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে সাইট সিন করতে করতে আবার উটিতে ফিরব। সো দেখতে থাকো আমার সাথে, আমি সৌরভ, ইউ আর ওয়াচিং বেঙ্গল ব্রিজ, চলো বাঙালি, লেটস ব্লগ। Bye.
সো গাইজ, আমরা অলমোস্ট 1 আওয়ার ট্রেন জার্নি করে পৌঁছে গেছি এখন কুন্নু স্টেশনে। তো কুন্নু স্টেশনে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখন গাড়িতে উঠবো। এখান থেকে ফার্স্ট আমরা একটু ব্রেকফাস্ট করবো, দেন সাইট সিন করতে করতে ঘুরতে ঘুরতে আমরা চলে যাবো আবার উটির দিকে। তো চলো আমার সাথে দেখতে থাকো, লেটস গো। সো গাইজ, আমরা এখন এসেছি শ্রী বাবা রেস্টুরেন্টে। এখানে আমরা ফার্স্টে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব, দেন এখান থেকে আবার বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনগুলোতে আস্তে আস্তে যেতে থাকবো। তো চলো ব্রেকফাস্ট করি, দেখি কী খাবার দাবার আছে, গিয়ে দেখি। তো এখানে আমরা দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে বেসিক্যালি এখানে অপশান বেশি নেই, অপশান ছিল পুরি সবজি, আলু পরোটা আর চাপাটি। তো আমরা আলু পরোটা আর পুরি সবজি খেয়েছি, জাস্ট অসাধারণ টেস্ট। তো তোমরা যদি কখনো কুন্নুর আসো তাহলে এই রেস্টুরেন্টটা ট্রাই করো, ব্রেকফাস্টের জন্য খুব ভালো। তো এবার আমরা এখান থেকে গাড়িতে উঠবো, এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো আমার সাথে, লেটস গো। ওকে গাইস, সো এখন আমরা এসেছি সিঙ্গারা টি গার্ডেনে। তো এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ঝটপট তোমাদেরকে ঘুরে একটু গার্ডেনটা দেখিয়ে দিই। তো চলো দেখাই তোমাদের। হে গাইস, এখন আমরা এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ডলফিন নোজ পিক। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে আরও ভালো করে দেখাচ্ছি। ওকে সো গাইজ, এখন আমরা এসেছি উটির সবচেয়ে হাইয়েস্ট স্পট, উইচ ইজ ডোড্ডাবেটা পিক।
তো আমি আশপাশটা ঘুরে তোমাদের দেখাচ্ছি আরো ভালো করে। সো চলো আমার সাথে দেখতে। সো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি এখানকার আরেকটা খুব পপুলার এই জায়গাতে, এটা হচ্ছে কর্ণাটকা পার্ক। একটা অনেক বিশাল বড় এরিয়া নিয়ে এখানে একটা গার্ডেন রয়েছে কর্ণাটকা গভর্নমেন্টের আন্ডারে। তো এরিয়াটা ঘুরতে অনেকটা টাইম লাগবে, আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে তোমাদেরকে পুরো এরিয়াটা দেখাচ্ছি। ওকে গাইস, তো কর্ণাটকা পার্কে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ডে টু উটি ট্রিপের। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা গাড়িতে উঠবো অ্যান্ড সোজা হোটেলে যাব। আবার তাহলে কালকে তোমাদের সাথে দেখা হবে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তীকালে আরও দেখতে পাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।
টিল দেন ভালো থেকো, ভালো রেখো, ভালো দেখো অ্যান্ড ভালো শেখো। বাই বাই।